নমস্কার, আমি গৌতম। আমরা চলে এসেছি করুণাগড় আমার শহরের তরফ থেকে, দীপ মুখার্জির বাড়িতে, যে এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ছেলেদের স্কুলগুলোর মধ্যে করুণাগড়ের মধ্যে সর্বোচ্চ নাম্বার পেয়ে প্রথম হয়েছে। আমরা তার সাথে কিছু কথা বলে নেব, জেনে নেব সে কিভাবে এই সাফল্যের পথে এগিয়েছে বা এই সাফল্যের চাবিকাঠিটা কি। চলুন তার সাথে কথা বলে নিই। দীপ, তুমি তো করুণাগড়ের এই ছেলেদের স্কুলগুলোর মধ্যে প্রথম হয়েছ সর্বোচ্চ নাম্বার পেয়ে, তোমার প্রাপ্ত নাম্বার হচ্ছে 414। এই যে সাফল্য, এই সাফল্যের জন্য তোমার ফিলিংসটা কি? না মানে খুব মানে করুণাগড়ের স্কুলগুলোর মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়ে আমার বেশ ভালোই লাগছে, এবং মানে হুগলি জেলার একটা অন্যতম নাম করা স্কুল আমার নবগ্রাম বিদ্যাপীঠ, তো সেখানে তো প্রথম থেকে অধিকার পেয়ে আরোই ভালো লাগছে। আচ্ছা, এই যে তোমার যে সাফল্যটা পেয়েছো, এই যে 414 পেয়ে ছেলেদের স্কুলগুলোর মধ্যে তুমি প্রথম হয়েছো, এই কৃতিত্বটা তুমি কাকে দিতে চাইছো? কৃতিত্ব বলতে শিক্ষক মহাশয়রা তো আছেন, বাড়ির লোকেরাও আছে, তো আমি নিজেরও আমার নিজের চেষ্টায় আমি এই সাফল্যটা অর্জন করতে সক্ষম হয়েছি। তুমি এই যে সাফল্যটা পেয়েছো তার জন্য তোমার পড়াশোনাটা কতটা পরিমাণে করতো? পড়াশোনা বলতে সারা বছরই পড়াশোনা করতাম, তো সবকিছুর মাঝখানে মানে পড়াশোনা মানে একটা নির্দিষ্ট সময় ধরে প্রতিদিন করতাম। তোমার কি মনে হয় এই সাফল্যের জন্য টেক্সট বইটা খুব প্রয়োজন? হ্যাঁ, টেক্সট বই অবশ্যই প্রয়োজন, তার বাইরে কিছু রেফারেন্স বই ফলো করলে খুব ভালো হয়। আচ্ছা, এই যে সাফল্যটা তোমার এসছে, তাতে স্কুলের শিক্ষকের ভূমিকাটা কি বা প্রাইভেট কোনো টিউটর বা তাদের ভূমিকাটা কি ছিল? স্কুলের শিক্ষকরা সাহায্য করেছেন আমাকে, তো এবং প্রাইভেট টিউটররা তো বটেই, তো সব মিলিয়ে বলতে গেলে যে স্কুলের শিক্ষকরা এবং প্রাইভেটের দুজনরাই সমান কৃতিত্ব আছে এর মধ্যে, যা আমাকে সাহায্য করার কিছু। তুমি এই তোমার সাফল্যের জন্য তুমি আইডিয়াল কাকে ভাবো? আইডিয়াল বলতে আমার শিক্ষক মহাশয়দের আমি আইডিয়াল বলে মনে করি, যে তাদেরকে অনুসরণ করে আমি নিজের পথ চলছি। আচ্ছা, এই উচ্চ মাধ্যমিকের পরেও তো আরো অন্যান্য ধাপ আছে, মানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, তারপরে আরো হায়ার স্টাডিতে যেতে হবে। এই পরে তুমি তোমার পরবর্তীকালে পরিকল্পনাটা কি আছে শিক্ষার দিক থেকে? পরিকল্পনা বলতে আমার অঙ্কে অনার্স নিয়ে পড়ার ইচ্ছে আছে, তো তেমনি আবার টেকনিক্যাল লাইনেও আমার একটু মানে ইন্টারেস্ট আছে, তো এখন দেখা যাক আমার যে যার কি সুযোগ পাই কোন কলেজে, তো সে অনুযায়ী আমি মানে ভবিষ্যতে বেছে নেবো। আচ্ছা, তুমি তো যে হারে পরিশ্রম করে বা পড়াশোনা করে এই সাফল্যটা পেয়েছো, যদি তোমাকে জিজ্ঞাসা করা যে পরবর্তীকালেও তো আরো মানে তোমার স্টুডেন্টরা রয়েছে যারা পরবর্তীকালে নেক্সট ইয়ারে এইচএস দেবে, হায়ার সেকেন্ডারি দেবে, তাদের উদ্দেশ্যে তোমার কিছু বলার আছে যে তারা কিভাবে পড়াশোনাটাকে এগিয়ে নিবে, তারা কিভাবে ভালো রেজাল্ট করবে? বলার বলতে যে সারা বছরই মানে পড়তে হবে এবং প্রতিদিন নিয়ম করে মানে মানে প্রতিদিনকার পড়া করতে হবে, এবং মানে সবকিছুরই ফাঁকে পড়াটাকে মানে কমপ্লিট করে তারপর অন্য কিছু করতে হবে। একদম ঠিক, তাই দীপের কথা অনুযায়ী যে পড়াশোনাটাকে ঠিক মতো চালিয়ে নিয়ে যেতে হবে, সময় মতো পড়াশোনাটা করতে হবে, অন্যান্য সব কিছু যেমন থাকবে তার সাথে পড়াশোনাটাকেও ঠিক মতো যদি করা যায়, তাহলে ঠিক এই রকম সাফল্যের জায়গায় পৌঁছতে পারবে। এই সাফল্যের মূল চাবিকাঠিটা যেটা, সেটা আমরা দীপের মুখ থেকে শুনে নিলাম।